হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আমি প্রান্ত, ডিজিটাল টেক গাইডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ব্রাউজার আছে বা আমাদের যে গুগল গুগল যে ইউজ করি, গুগলের যে ব্রাউজার, ওই ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করব। তো এক্সটেনশন মূলত হচ্ছে শর্টকাট, যে বিষয়গুলো আমরা আমাদের কাজকে আরো তাড়াতাড়ি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোকে মূলত এক্সটেনশন বলা হয়। তো এই এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করব আমরা হয়তো অনেকেই জানি না। তো আমরা এখান থেকে সার্চ করতে পারি গুগল এক্সটেনশন, গুগল এক্সটেনশন লিখে সার্চ করতে পারি। এখান থেকে সার্চ করলে যে আমরা ক্রোম ওয়েব স্টোর আসবে এক্সটেনশনের, আমরা এখান থেকে এক্সটেনশনে যে গিয়ে আমরা যেটা আমাদের পছন্দ মতো আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি, অথবা আমরা আমাদের যেই এখানে যেই তিনটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা মোর টুলসে যাব। মোর টুলসে যাওয়ার পরে যে আমরা এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অনেকগুলো এক্সটেনশন অ্যাড করানো আছে। তো আমরা যদি নতুন করে কোনো এক্সটেনশন অ্যাড করতে চাই তো আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে এক্সটেনশনটি প্রয়োজন আমরা এখান থেকে সার্চ করে নিব, সার্চ করে নিব। তো আমার আপাতত কোনো কিছু লাগবে না। ফর এক্সাম্পল আমি আপনাদের দেখানোর জন্য রাইটে যে আমরা ফর এক্সাম্পল আমরা এখান থেকে ক্লিক করে আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করলে এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। আমরা যে অ্যাড এক্সটেনশন যদি ক্লিক করি তো চেকিং নেবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আপনারা চাইলে এই যে নিচে ডিসক্রিপশন দেওয়া আছে কিভাবে ব্যবহার করতে হবে তার রুলস গুলো পড়ে নেবেন, এখান থেকে কিভাবে ব্যবহার করতে হয় তা আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখা আছে, আমার এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এক্সটেনশন অন করব। অন করার জন্য আমরা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, আমরা যে এক্সটেনশনটি ডাউনলোড করেছি আমরা এখানে জাস্ট পিন করে দিব। পিন করে দিয়ে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ট্রাই ইস ওয়েব পেজ, মানে এখানে যদি আপনি যে এক্সটেনশনের ক্ষেত্রে যদি অন থাকে অন বাটনে ক্লিক করে অন করে নেবেন আপনার। তো আজকের মতো এতটুকু ছিল, সবাইকে ধন্যবাদ, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।